চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সহকর্মী কাজী মঞ্জুরুল ইসলাম সেখানে রয়েছেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মঞ্জুর, চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নতুন করে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে এবং মানুষ বিধি নিষেধ মানছেন কিনা, সামাজিক দূরত্বে যে বিষয়টি রয়েছে সেটি মেনে চলছেন কিনা? চট্টগ্রামে নতুন করে 187 জন করোনা আক্রান্ত হয়েছে আর এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 6098 জনে পৌঁছেছে। অর্থাৎ চট্টগ্রামে কিন্তু প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়লো, আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে সচেতনতা দরকার, অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলা দরকার, তা কিন্তু নয়। আমরা এখন আছি চট্টগ্রামের যে ওয়ার্ডটিকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে, সেই 10 নং উত্তর কাট্টলি ওয়ার্ডে। আমরা এখানে এসে একটা বিষয় লক্ষ্য করেছি যে আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অবস্থান নেওয়া হয়েছে এই এলাকাটিতে, পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবক এখানে দায়িত্ব পালন করছেন। তবে আমরা কি দেখেছি যে স্বেচ্ছাসেবকরা প্রশাসনের মানুষ দায়িত্ব পালন করলেও মানুষ মাঝে মাঝে আসলে এখান থেকে বের হচ্ছে, অর্থাৎ বিভিন্ন অজুহাতে আমরা মানুষকে এখান থেকে বের হতে দেখেছি। তবে গতকালকের তুলনায় আজকে মানুষের বের হওয়ার সংখ্যাটা কম, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গতকাল এখানে উপস্থিতি না থাকলেও আজকে কিন্তু প্রশাসন এবং স্বেচ্ছাসেবকরা এখানে অবস্থান নিয়েছেন। তবে চট্টগ্রামে কিন্তু আরও এই 10 উত্তর কাট্টলি ওয়ার্ড ছাড়াও আরও 10টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। যে আরও 10টি ওয়ার্ডকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হলো, এগুলোকে কিন্তু লকডাউন করা বা এগুলোতে জোরালো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। তবে এছাড়া চট্টগ্রামে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অভিযোগ আছে যে নমুনার যে পরীক্ষা হচ্ছে সেখানে নমুনা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু 10 থেকে 12 দিনের মধ্যে রেজাল্ট পাচ্ছে না, অর্থাৎ চট্টগ্রামে কিন্তু একটা নমুনা তৈরি হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা চট্টগ্রামের যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেই বেসরকারি হাসপাতালগুলোতে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে একটা অভিযোগ আছে। তারা বলছেন যে হাসপাতালগুলো বেসরকারি হাসপাতাল বিশেষ করে গেলেও সেখানে সিট থাকা সাপেক্ষেও বলা হচ্ছে যে সেখানে সিট নেই, অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এই কোভিড আক্রান্তের মধ্যে চিকিৎসা সেবা না পাওয়ার একটা অভিযোগ আছে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে। আর চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 3 জন। চট্টগ্রামে অর্থাৎ প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়লো, আমরা সাধারণ মানুষের মধ্যে আসলে তেমনভাবে সচেতনতা লক্ষ্য করিনি। এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। মঞ্জু, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুরুল ইসলাম।